धारालु छुरीर आघाते मृत्यु एक दुई व्यक्तिर मध्ये कथा काटाकाटी के केंद्र करे प्रथमे हाथाहाती परवर्ती समय धारालु छुरी दिए आघात करा हय। एमनी घटना घटल उदयपुर महकुमार बागमा एलाकार कामारबाड़ीते। घटनार विवरणे जाना जाय बेश किछुदिन धरेई एक सम्पर्ककेके केंद्र करे परशमणि जमातिया एबं विजय जमातियार मध्ये वाग्वितण्डा सृष्टि हयेछिल। परशमणि जमातिया धारालु छुरी दिए विजय जमातियार पेटे आघात करे, संगे संगे चित्कार चेचामेचि शुरु हय। घटनास्थले आहत विजय जमातियाके निये जावा हय गुमती जिला हासपाताले। सेखाने तार अवस्था आशंकाजनक होवाते रेफार करा हय जीबी हासपाताले। জীবিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ডলে পড়ে বিজয় জামাতিয়া। এই ঘটনার খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে যান মহকুমা পুলিশ আধিকারিক ধ্রুবনাথ। সেখানে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পরশমণি জামাতিয়াকে গ্রেপ্তার করে রাধাকৃষ্ণপুর থানায় নিয়ে আসা হয়। রাতে 12টা থেকে 12:30টার মাঝখানে ওইখানে একটা উৎসব অনুষ্ঠান চলছিল, বাগমা দরিয়া বাগমা খামারবাড়ি বলে একটা জায়গা আছে, এখানে দুজনের মধ্যে ঝগড়া হয়। এরপরে পরশমণি জামাতিয়া এখানে সুরাই নামে একটি ছেলে, বিজয় কিশোর জামাতিয়া বলে একজনকে ছুরিকাঘাত করে স্টেবিং কেস ছিল, তারপরে মানে স্ট্যাব করার পরে বাকিরা সবাই ওনাকে প্রথমে ডিস্ট্রিক্ট হসপিটাল টাপানিতে নিয়ে যান, সেখান থেকে ওনাকে জিবি রেফার করা হয় এবং আজ সকালে ওনার মৃত্যু হয়। তো আমরা খবর পাই সকালে, সঙ্গে সঙ্গে যে একিউজ যে পরশমণি জামাতিয়া আমরা তাকে আটক করি এবং পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে জানা যায় যে তিনি যে ছুরিটা দিয়ে মেরেছেন ওটা কোথায় রেখেছেন, ওনার বাড়িতেই আছে এবং আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে ওনার ডিসক্লোজারের ভিত্তিতে সেটা উদ্ধার করি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।